পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার 8 জন পুলিশকর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মণ্ডল। তিনি বলেন বেলদা থানার 8 জন পুলিশকর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন, তাদের করোনা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বেলদা থানার 8 জন পুলিশকর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। কিছুদিন ধরে বেলদা এলাকায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছিল। পুলিশকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা যোদ্ধা হিসাবে করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে তাদের সেবা করেছেন, তাদের প্রয়োজন মতো জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিয়েছেন, যার ফলে বেলদা এলাকায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু সেই করোনা যোদ্ধা পুলিশকর্মীরা করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনায় বেলদা থানার কাজকর্মে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে বেলদা থানা এলাকার বাসিন্দারা বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করেছেন তারা যদি করোনা সংক্রমণে আক্রান্ত হয় তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে? তাই ওই এলাকার সর্বস্তরের মানুষ বেলদা থানার করোনা আক্রান্ত 8 পুলিশকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।